আসসালামু আলাইকুম, আমি মেহেদি। ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হাটের উদ্দেশ্যে যাচ্ছি আশিয়ান সিটির গরুর হাট। হাটটা পড়ছে হচ্ছে কাওলা শিয়ালডাঙ্গার সাথে আশিয়ান সিটি, তো ওটার ভিতরে হাট বসছে। তো চলে আসলাম, এখনও কাওলার ভিতরে আছি, কোয়ার্টারগুলো সিভিলাইজেশনের। তো যাচ্ছি, যেতে হয়তো বেশি সময় লাগবে না, কাছাকাছি চলে আসছি। এই যে লাইটিং দেখতেছেন, হার্টের লাইটিং। তো বলতে বলতে চলে আসলাম হাটে। তো দেখতেছেন এই হচ্ছে হাটের পরিস্থিতি। ঢুকলাম, ভাবছিলাম অনেক গরু আছে, আর বাসার পাশের যে বড় ভাইটা বলছে, উনি বলছে যে মোটামুটি অনেক গরু উঠছে, যাও যাই দেখে আসো। তো ওনার কারণেই উনি বলছে একটু আগে, তো চিন্তা করলাম যে যাই দেখে আসি। তো যে দেখতেছি যে কোনো গরুই নাই, আমার পুরাই ডস দিল, মানে আমার এই গরু বানাই দিছে, কি আর বলবো। মানে দেখেন কত গরু, কোনো গরুই নেই, মানে আমার মতো কিছু গরু আছে আর আমি আছি, কি আর বলবো। যাক, মজা করলাম। তো কিছু গরু উঠছে চার পাঁচটা, এই যে এইগুলোই দেখতেছেন, হয়তো বা 20-30টা উঠছে আর কি গরু। আমারই এরকম গরু উঠে না, হয়তো বা দু একদিনের মধ্যে উঠে যাবে ইনশাল্লাহ, সে সময় দেখাবো আপনাদের সব গরুগুলো নেক্সট ব্লকে। তো দেখলি নি, এই যে কিছু গরু উঠছে এইগুলোই, তো এরকম আহামরি কোনো গরু উঠে না। তো তাই চলে যাচ্ছি, কারণ থেকে আর কি হবে, আশা করছিলাম অনেক গরু উঠছে, দেখবো, দেখে যদি পছন্দ হয় একটা নিব, চিন্তা ভাবনা ছিল, বাট ওরকম গরুই নেই, তাই চলে যাচ্ছি।